তেজগাঁও শিল্প এলাকা রহিম মেটাল মসজিদের পূর্ব সাইডে শোরুমের নাম ডি কার হাউস দেলোর ভাই আজকে কি সুন্দর গাড়ি দেখাবেন আজকে সুন্দর গাড়ি হলো টয়োটা এক্স ফিল্ডার একের ভিতরে সব এই গাড়ির সুবিধাটা তো আপনার সিসি 1500 ভিতরে বেজিং ডিওর বাইরে সিলভার কালার আচ্ছা সিসি 1500 তো বললাম আর সুবিধা হলো আপনি পিছনে ফিল্ডারিং সিস্টেম মালও ক্যারি করতে পারবেন আবার সিডান কারের মতন ব্যবহার করতে পারবেন দুই ভাবে ইউজ করা যাবে পার্সোনাল বা রেন্ট এ কার উবার পাঠাও আচ্ছা দুটোটাই সব দিক দিয়ে সুবিধা হ্যাঁ হ্যাঁ এবার আসেন সার্ভিস সার্ভিস এই গাড়ি তো আর জবাব নাই এই গাড়ি তো মানে কমার্শিয়াল ইউজ করা যায় যেইভাবে খুশি সেইভাবে আনলিমিটেড সার্ভিস আনলিমিটেড সার্ভিস যেরকম গাদা চলতেই থাকে খাওয়া কার না খাওয়া কার ইয়াস করলো চলতেই থাকে সামনে থেকে শুরু করে যদি গাড়িটা দেখেন গাড়ি কিন্তু অরিজিনাল গেট হবে খালি দুই তিন পা টাচ আপ করেছে লাইটগুলো গাড়ির সাথে অরিজিনাল আর গ্রিলটা দেখেন কি সুন্দর 29 সিরিয়াল 29 সিরিয়াল জি এটা পাঁচের মডেল 10 এর রেজিস্ট্রেশন তাই 29 সিরিয়াল ওকে মিরপুর বিআরটি রেজিস্ট্রেশন আর হেডলাইটগুলো দেখেন সবগুলো লাইট অরিজিনাল আচ্ছা আর সবচেয়ে বড় দেখেন চাকাগুলো ধরে একেবারে নতুন চাইরের চাকা নতুন একেবারে নতুন একেবারে চাইরের চাকা নতুন যে মালিক ইউজ করছে ফার্স্ট পার্টি সামনে গ্লাস পিছনের গ্লাস সবগুলো গ্লাস অরিজিনাল সবগুলো গ্লাস অরিজিনাল ভাই প্রত্যেকটা গ্লাস পাঁচের মডেল 10 এর রেজিস্ট্রেশন পাঁচের মডেল 10 এর রেজিস্ট্রেশন রাইট সাইডটা দেখেন এই যে ক্রসগুলো এই যে বাসগুলো দেখেন কি সুন্দর ফ্রেশ যদি ফ্রেশ গাড়ি হয় এই ক্রসগুলো সুন্দর ফুটে থাকে দেখেন কি সুন্দর ক্রস আচ্ছা মানে প্রত্যেকটা একদম টাইট বডি যেটাকে বলে টিন বডি এই দেখেন ড্রাইভিং ডোরটা দেখেন কত ফ্রেশ এই প্রত্যেকটা সুইচ অ্যাক্টিভ আছে আর এত ফ্রেশ থাকার কারণ হইল জি জি গাড়ি একদম ফার্স্ট পার্টির নামে আছে গাড়ি তেলে চালিত গাড়ি ওকে গাড়ি এই জন্মের পর থেকে গাড়ি কোনো সময় গ্যাস এলপিজি করা হয় নাই তেলেই আছে তেলেই আছে আচ্ছা এবং ভিতরটা দেখেন একদম নতুন গাড়ির মতন আর নতুন গাড়ির মতো আছে বলে এই যে দেন অনেক দামি সিট কাভার দামি লাগাইছি জাপানি আর্টিফিশিয়াল লেদার দিয়ে ওকে ভিতরটা হচ্ছে বিস্কিট বিস্কিট কালার সবার পছন্দের বিস্কিট সবার পছন্দের বিস্কিট কালার এটা টাকা আয় করার সেরা গাড়ি বলা যায় সেরা গাড়ি টাকা আয় করার সেরা গাড়ি এবং নিশ্চিন্তা চালানোর গাড়ি রাস্তা নিয়ে কোনো ডিস্টার্ব ফিল হবে না এরকম গাড়ি এটা আচ্ছা পিছনের ডোর ভাই আর পিছনের ডোর দেখেন প্রত্যেকটা ডোর দেখেন একেবারে ফ্রেশ মনে হয় আপনি 2015 মডেলের গাড়ি ভিতরটা দেখেন সিটগুলো কি সুন্দর গাড়ির ইন্টেরিয়ার ওই যে প্যাড বলেন সিলিং বলেন একেবারে নতুন গাড়ির মতো একেবারে নতুন গাড়ির মতো এই যে বললাম না সবগুলো টায়ার নতুন এই যে দেখেন সবগুলো রিমটা সুন্দর টায়ারগুলো ওকে ব্যাকপার্ট এই যে ব্যাকপার্টটা দেখেন এই যে লাইটগুলো কিন্তু গাড়ির সাথে অরিজিনাল জি এই যে স্পয়লার আছে ব্যাগ ওয়াইপার আছে এই যে নিউ হিসেবে ফিল্ডার হইলে যেগুলো তার প্রমাণ পাঁচের মডেল এই যে নিউ হিসেবে ফিল্ডার 29 সিরিয়াল আচ্ছা সিএনজি এলপিজি আছে না সিএনজি এলপিজি নাই তেলের গাড়ি এখন পর্যন্ত তেলই আছে এখনো তেলে আছে দেখেন এখন পর্যন্ত তেলেই আছে এই যে দেখেন তাহলে পিছনের চেসিসটা একটু দেখান এই যে দেখেন চেসিসটা যদি সিএনজি এলপিজি থাকে এখানে ফুটা হবে রং হবে এটা কিন্তু অরিজিনাল কালার এই যে দেখেন স্পেস যা আছে ওইভাবেই আছে ওইভাবেই আছে হ্যাঁ যদি রং করি তাহলে সন্দেহ থাকবে হয়তো বা কেউ ডাইকা ফেলছে চেঞ্জ করা এটা একেবারে ফ্রেশ অবস্থা একেবারে ফ্রেশ অবস্থা অরিজিনাল আছে যেটা বলে এই ভিতরের কন্ডিশন একেবারে ভিতরটা দেখেন একদম নিখুঁত আছে একদম নিখুঁত একদম মাখন আর আর এই যে দেখেন জয়েন্টগুলো দেখেন প্রত্যেকটা জয়েন্ট এগুলো কিন্তু রং হয় না অরিজিনাল কন্ডিশন আছে প্রত্যেকটা জয়েন্ট দেখেন অরিজিনাল এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখেন ব্যাকগ্রাউন্ড তো কাছে না দেখেন এই যে অরিজিনাল রং অরিজিনাল রং মানে গাড়ি কোনো জায়গায় ড্যামেজ হিস্ট্রি নাই এই যে বাম পাশে বডিটা আপনি অ্যাঙ্গেলে দেখেন ক্যামেরাটা বডিটা দেখেন একদম নতুন গাড়ির মতো এবং অরিজিনাল গেটআপের গাড়ি আচ্ছা কোনো রকম ড্যামেজ হিস্ট্রি নাই এই দেখেন ভিতরটা দেখেন আচ্ছা কোনো ড্যামেজ হিস্ট্রি নাই একদম ফ্রেশ কন্ডিশন এই দেখেন প্রত্যেকটা জয়েন্ট দেখেন জুড়ি দেখেন একেবারে ফ্রেশ এগুলো কোনো রং হয় নাই আচ্ছা ভিতরটা সিটের দেখেন সিট কভারটা খুব সুন্দর অনেক সুন্দর ভিতরটা হচ্ছে বিস্কিট টয়োটা এক্স ফিল্ডার পাঁচের মডেল পাঁচের মডেল 10 এর রেজিস্ট্রেশন 10 এর রেজিস্ট্রেশন চলেন আবার ইঞ্জিনটা দেখবো সবচেয়ে বেশি মজা পাবে এবং কনফিডেন্স পাবে যে ইঞ্জিন রুমটা দেখেন ওয়াও অরিজিনাল কন্ডিশন মনে হয় জাস্ট লাইক ওয়াও এই মানে ইঞ্জিনটা এত ফ্রেশ গাড়ি কিন্তু গাড়ি সাথের ইঞ্জিন এবং গিয়ার পাঁচের মডেল হ্যাঁ গাড়ি পাঁচের মডেল 10 এর রেজিস্ট্রেশন এই যে দেন চেসিস বলেন মার্সেল বলেন একেবারে অরিজিনাল অবস্থা আছে আচ্ছা আচ্ছা একেবারে কোনো রং হয় নাই এই যে বনেটের ভিতরটা দেখেন অরিজিনাল কালার আচ্ছা চেসিস মার্সেল একদম ফ্রেশ কন্ডিশন
আর এই হচ্ছে চেসিস নাম্বার 1-1 গাড়ির সাথে ইঞ্জিন গিয়ার গাড়ির সাথে তো এটা এক্সপিলার একের ভিতরে সব ভাই এই গাড়ির দামটা কত চাচ্ছেন এটা আর আপনি মডেলটা বলে দিয়ে আবার 2005 এর মডেল 10 রেজিস্টার সিসি 1500 ভিতরে বিস্কিট কালার বাইরে সিলভার কালার এবং তেলে চালিত গাড়ি দামটা কত চাচ্ছেন দাম চাচ্ছি 13,50,000 আস্কিং প্রাইস যদি কোনো ভাই পছন্দ করে আমি এখান থেকে অর্ডার করবো ইনশাল্লাহ আপনার মোবাইল নাম্বারটা জি আমার মোবাইল নাম্বার 0171 3461542 ভাই ভালো থাকবেন জি আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম